হ্যালো ভিউয়ার্স, এস ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা। মাত্র 1 মিনিটের মধ্যে আপনারা আধার কার্ড অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আধার কার্ড অনলাইন ডাউনলোড করার জন্য প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে আধার কার্ড লিখে সার্চ করুন। প্রথমে যে অপশানটি দেখতে পাবেন আধার কার্ড UIDAI, এই অপশানটিতে ক্লিক করুন। নতুন যে পেজটি ওপেন হবে সেখানে একটি পপ আপ দেখতে পাবেন, পপ আপটি কেটে দিন। যে পেজটি দেখবেন তার বাঁদিকে একটি ফর্ম দেখতে পাবেন, ফর্মটির প্রথমে রয়েছে এন্টার ইওর পার্সোনাল ডিটেলস, এখানে আই হ্যাভ আধার সিলেক্ট করুন। তারপর এনরোল আইডি অথবা আধার নাম্বার বসাবেন, তারপর আপনার ফুল নেম এবং পিন কোড বসাবেন, তারপর নিচের দিকে এন্টার সিকিউরিটি কোডের পাশে যেটা দেখতে পাবেন সেটা বসাবেন, তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি চলে গেছে, সেই ওটিপিটি এখানে বসাবেন এবং তারপর ডাউনলোড আধারে ক্লিক করবেন। দেখবেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, তারপর ডাউনলোড ফাইলটি ওপেন করলে দেখবেন একটি পাসওয়ার্ড চাইছে। এতদিন পর্যন্ত সমস্ত আধার কার্ডের পাসওয়ার্ড আপনাদের নিজেদের পিন কোড ছিল, কিন্তু নতুন আপডেট হওয়ার পর এখন সমস্ত ডাউনলোড করা আধার কার্ডের পাসওয়ার্ড হলো আপনার নামের প্রথম 4টি অ্যালফাবেট, সবকটি ক্যাপিটালে এবং আপনার জন্মসাল। এই নিউ রুলটি প্রথমে আধার UIDAI এর ওয়েবসাইটটি ওপেন করার সময় যে পপ আপটি দেখেছিলেন সেখানেই লেখা রয়েছে। এইভাবে আপনারা আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।